আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা বেলকনিতে চলে এসেছি, কিছু মেহেদি পাতা তুলবো। তো মেয়ে কয়েকদিন যাবত বলতেছে মেহেদি পাতা হাতে দিবে, তো এই জন্য বেলকনিতে আসলাম। তো দেখি অনেকগুলো ফুলও ফুটেছে বেলকনিতে। তো এই যে আমার মেহেদি পাতা গাছটা, তো ছোট একটা গাছ এনে পুঁতেছিলাম, তো অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক পাতাও হয়েছে। তো আমি কিছু পাতা তুলেছি, আর কয়েকটা তুলে নিব। তো অল্প করে একটু পাতা তুলেছি, শুধু আমার মেয়ের জন্য তুললাম, ওর হাতে দিতে এইটুকুই হয়ে যাবে। তো এখন মেহেদি পাতাগুলোকে বেটে নিব। তো আমি শিল পাটার মধ্যে বেটে নিব মেহেদি পাতাগুলো। ব্লেন্ডারে দিলে দেখা যায় যে পানি দিতে হয়, তখন একটু নরম হয়ে যাবে, তখন আর হাতে দেওয়ার মতো অবস্থায় থাকে না। এজন্য আমি শিলপাটা বেটে নিচ্ছি। তো মেহেদি পাতাগুলো বাটা হয়ে গেছে, অল্প একটু হয়েছে, এগুলোই কিন্তু ওর হয়ে যাবে। তো আমার হাতে অনেক রং হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন হাত ধুয়ে নিচ্ছি আর শিলপাটাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দুপুর বেলা, হঠাৎ করে বাইরে বৃষ্টি চলে আসলো, এর জন্য রান্নাঘরের দরজা জানালাগুলো লাগিয়ে দিচ্ছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই তো বসে পড়লাম মেহেদি দিতে, এখন মেয়ের হাতে মেহেদি পরিয়ে দিব। এই তো মেহেদি দেওয়া হয়ে গেছে। তো বারবার বলতেছে আম্মু কখন তুলবো, ছোট মানুষ আসলে ধৈর্য কম। তো বেশ খানিক অনেকক্ষণই রেখেছিল, 1 ঘন্টার মতো। ওর বাবা এসে ওকে কোলে করে নিয়েছিল, তারপরে আর ধরে রাখতেছিল না, বারবার বলতেছিল কখন ধুয়ে ফেলবো। এখন ধরে, তো একটু পরে ওকে ধুয়ে দিব। আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাতে অনেক রং হচ্ছে, নড়াচড়া করো না কিন্তু। তো আমি যে হাত দিয়ে ওকে দিয়ে দিয়েছি, অনেক লাল হয়েছে, মাশাআল্লাহ ভালোই রং আছে মেহেদি গুলোর। এই নড়াচড়া করো না হাত। তো এই যে মেহেদি দিয়েছে, আর একটু রাখলে বোধহয় আরো একটু ভালো রং হতো। তো মাশাআল্লাহ ভালোই রং হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লেগেছে। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।